Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Priyo shikkharthira, tumra kemon acho? Asha kori sokole bhalo acho, bashay acho, shusto acho, nirapod acho. Ajke tomaderke ami padarthobiggyan nobom ebong doshom shrenir ditiyo oddhay goti moshon theke ekti shrenir onko korabo. যেই অঙ্কটার আলোকে প্রত্যেক বছর কি একটি করে সৃজনশীল আসে এবং প্রতি বছর কি এই অধ্যায় থেকে একটি অঙ্ক কি থাকে তোমাদের 10 মার্কের এখন আমরা শুরুতে এই সূত্রগুলো কি আমরা জানি তোমরা কি লিখে নিও সূত্রগুলো কোনটাকে কি বলা হয় সেটা কি আমি লিখে রাখছি সূত্রগুলো হলো s সমান সমান u প্লাস b সমান সমান u প্লাস at s সমান সমান ut প্লাস half at স্কয়ার s সমান সমান u প্লাস b ডিভাইডেড বাই 2 ইনটু t b স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2 a s s সমান সমান কি bt তো বেগের সূত্র শেষ বেগের সূত্র এটাও দূরত্বের সূত্র এটাও কি দূরত্বের সূত্র এটা কি শেষ বেগ এবং দূরত্ব এটা কিভাবে আমরা বের করতে পারি আর এটা হলো কি সমবেগের সূত্র এখানে u কি u হলো আদি বেগ u কে আদি বেগ দ্বারা প্রকাশ করা হয় শেষ বেগ কে b দ্বারা প্রকাশ করা হয় দূরত্ব কে s দ্বারা প্রকাশ করা হয় সময় কে t দ্বারা প্রকাশ করা হয় ত্বরণ কে k দ্বারা কি প্রকাশ করা হয় এগুলো তোমরা জানো দশম শ্রেণী যারা দেখবে এটা তাদের হয়তো অনেকে গণিত মনে হচ্ছে কিন্তু তোমরা কি ভালো করে একটু দেখে নিও এরকম কি প্রত্যেকটা বছরই কি অঙ্ক আসে যদিও তোমরা দশম শ্রেণী যারা আছো তারা হয়তো কি পড়তে পারি কিন্তু নবম শ্রেণী যারা তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আচ্ছা এখন আমাদের কি বলছে সৃজনশীলটা ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে কি বলছে ষষ্ঠ সেকেন্ড কিন্তু 6 সেকেন্ডের দূরত্ব না ষষ্ঠ সেকেন্ড বলতে আমরা কি বুঝি যে 6 নাম্বার সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে কিন্তু ষষ্ঠ সেকেন্ডে আর যদি বলে যে 6 সেকেন্ডের দূরত্ব তাহলে কি 1 থেকে 6 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হলো কত 6 সেকেন্ডের দূরত্ব এটা কি 6 সেকেন্ডের দূরত্ব এবং ষষ্ঠ বলতে শুধু 6 নাম্বার সেকেন্ডের দূরত্বটা কি আমরা জানি অনেক সময় স্টুডেন্টরা বলে ফেলে 6 সেকেন্ডের বলে ষষ্ঠ সেকেন্ডে করে ফেলে ষষ্ঠ সেকেন্ড বলে 6 সেকেন্ড করে ফেলে কিন্তু এটা কি তোমরা ভালো করে বুঝে নিও ষষ্ঠ সেকেন্ড বলতে কি আমরা 5 সেকেন্ডের বের করতে হবে 6 সেকেন্ডের বের করতে হবে 5 সেকেন্ডের দূরত্ব কি বিয়োগ দিতে হবে যে সেকেন্ডে বলে ওই সেকেন্ডের দূরত্বটা আর সেকেন্ডের দূরত্ব কি বের করতে হবে যদি তাহলে আমরা কি কি পাইছি এখানে দেখি ষষ্ঠ সেকেন্ডের জন্য আমাদের কি কি লাগবে আচ্ছা অষ্টম 8 সেকেন্ডের মাসখানে এবং 4 সেকেন্ডের মাসখানে কি আছে ষষ্ঠ সেকেন্ড ষষ্ঠ সেকেন্ডের আমরা কি দূরত্ব জানি না তাহলে এখানে আমরা কি করতে হবে ত্বরণ নির্ণয় করে নিতে হবে তাহলে ত্বরণ যদি আমরা বের করি তাহলে অষ্টম সেকেন্ডের দূরত্ব লাগবে আমরা কি ত্বরণের মাধ্যমে কি বের করব ত্বরণ এখানে নাই ত্বরণ আমরা কি বের করে নিতে হবে ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে যে আগে প্রথমে আমরা সবটা দেখি 0 থেকে 12 সেকেন্ড পর্যন্ত কি সুষম বেগে গেছে মানে 10 0 থেকে 10 20 30 এখানে কি সুষম বেগে গেছে আর এখানে কি মানে সুষম ত্বরণের মাধ্যমে কি বেগে গেছে এখানে সমবেগে গেছে কত 16 থেকে 24 সেকেন্ড পর্যন্ত 30 আর 12 থেকে 20 সেকেন্ড পর্যন্ত কি সমবেগে গেছে আবার কি মন্দনে গেছে তাহলে কি আমরা 8 সেকেন্ডের জন্য প্রথম কি ত্বরণের মাধ্যমে দূরত্ব নির্ণয় করব ত্বরণটা কি আমরা বের করে নিতে হবে তাহলে এখানে আদি বেগ কত দাও আছে 0 ms বার সম্পূর্ণ সবাই কি খাতা কলম নিয়ে একটু লিখে নিও শেষ বেগ আমাদের এখানে আছে নাই তাহলে শেষ বেগটা কি আমাদের নাই শেষ বেগটা কি আমরা মুছে ফেললাম আচ্ছা দূরত্ব কি 6 সেকেন্ডের আমরা আদি বেগ প্রথম কি ত্বরণ বের করব আচ্ছা ত্বরণ বের করলে ত্বরণটা কি হোয়াট সময় কত জানি না আচ্ছা তাহলে শেষ বেগ কত আমরা কি জানি না তাহলে সময় আমরা যে কোনো একটা ধরে নিব 8 সেকেন্ড কি ধরে নিলাম 8 সেকেন্ড তা 8 সেকেন্ডের জন্য শেষ বেগ কত আচ্ছা শেষ বেগ 8 সেকেন্ডের জন্য কত ছিল 20 তাহলে শেষ বেগ পাইছি 8 সেকেন্ডের জন্য শেষ বেগ পাইছি আদি বেগ পাইছি এবং কি ত্বরণ নির্ণয় করব দূরত্ব এটা সরি দূরত্ব লাগে কি এটা লিখে বলছে এটা হলো কি সময় 8 সেকেন্ড
এইগুলোকে মনোযোগ দিয়ে বাকিগুলো তাহলে তিনটা মান পাইছে একটা দুইটা তিনটা তিনটা মান পাইলে যে কোনো একটাকে বের করতে পারে কত কি পাইছে আদি বেগ পাইছে শূন্য সারি বেগ পাইছে 20 এবং কত সময় পাইছে 8 সেকেন্ড তাহলে আমরা গড় মানের উত্তরটা নির্ণয় করব কত আমরা জানি তরণ বার করব প্রথম সূত্রটা থেকে কি আমরা বের করতে পারি b সমান সমান u প্লাস a t u তাহলে সারি কত পাইছে আমরা 20 আদি বেগ শূন্য তরণ নাই সময় কত পাইছি 8 সেকেন্ড তাহলে 8 a গুণ বরাবর শূন্য তরণ কোনো দিল নাই ওই সেকেন্ড কত 20 তাহলে বা a সমান সমান কত 20 নিচে কত 8 ভাগ করলে কত আছে 2.5 ms ইকুয়ালস টু তরলের একক কি ms ইকুয়ালস টু তরলের তরল পাইছে কত 2.5 এবার এই তরলের মাধ্যমে কি করব আমাদের ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করতে গেলে কি করতে হবে 5 সেকেন্ড এবং কি 6 সেকেন্ডের দূরত্ব দুটাকে 300 তোমরা সবাই লিখে নিও হ্যাঁ সাথে সাথে একটু লিখে নিও এবার কি আমরা 6 সেকেন্ড এবং কি 15 সেকেন্ডের দূরত্ব বের করে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে গেলে 5 সেকেন্ড কি বিয়োগ দিয়ে দিতে হবে তাহলে 5 সেকেন্ডের দূরত্ব 15 সেকেন্ডের জন্য দূরত্ব এখন কত হবে 5 তাহলে আদি বেগ কত 0 শেষ বেগ 15 সেকেন্ডের শেষ বেগ আছে নাই তার মানে কি এটা আমাদের নাই এটা কি মুছে ফেললো তাহলে কি আছে তরণ পাইছে দেখো তরণ পাইছে কত 2.5 তাহলে কত লিখে দাও তোমরা কি লিখে নাও 2.5 m s ইকুয়ালস 2 তরণ পাইছি 2.5 তরণটা কি আমরা এখানে মুছে গেলাম তাহলে কয়টা পাইছি তিনটা জিনিস পাইছি তাহলে পঞ্চম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে কি পঞ্চম সেকেন্ডের জন্য কি দূরত্ব লিখে নিও তাহলে s হলো কি দূরত্ব s সমান সমান কত পট পঞ্চম সেকেন্ডের দূরত্ব বের করব তাহলে আমরা জানি কয় সেকেন্ডের দূরত্ব বের করব পঞ্চম সেকেন্ডের দূরত্ব তাহলে কি সে তরণের মাধ্যমে তরণের মাধ্যমে বের করলে কি এই সূত্রটা কি ব্যবহার করবে এর সমান সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার তোমরা জানো এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে আসলে দূরত্ব আমরা কি বের করবো ইউর মান কত ছিল জিরো টি এর মান কত ছিল ফাইভ হাফ এর মান কত ছিল 2.5 টি এর মান কত ছিল 5 স্কয়ার তাহলে এস সমান সমান এটা জিরোর লগে গুণ করলে জিরো জিরো গুণ করলে মানে জিরো আমাদের কি দরকার নাই তাহলে কত 2.5 আর কত 2.5 গুণ 25 25 আর কত নিচে 2 দুইটা গুণ করো কত আসে 50 65.5 এটাতে ভাগ করলে কত আসে 31.5 দূরত্বের একক কত মিটার তাহলে আমরা দূরত্ব পাইছি কত মিটার কত সেকেন্ডের জন্য 5 সেকেন্ডের জন্য দূরত্ব পাইছি 31.5 লিখে নিও তোমরা 5 সেকেন্ডের জন্য দূরত্ব পাইছি 31.5 কত সেকেন্ডের জন্য 5 সেকেন্ডের জন্য এবার কি আমাদের ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব কি বের করতে হবে সেম কত সেকেন্ডে ষষ্ঠ সেকেন্ড এখানে কি লিখে দিবা ষষ্ঠ ষষ্ঠ সেকেন্ডের জন্য দূরত্ব তাহলে দূরত্ব পাট এখানে টি এর জায়গায় কত হবে 6 তরল তোমাদের কি এই তরল দিয়ে কি করবো আবার ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করবো তরলের মাধ্যমে বের করলাম এই সূত্রটা কি ব্যবহার করবো দেখো এবার আমরা এখানে কি হবে পাশের জায়গায় সরি 6 এরপরে কি তরল তো ঠিক আছে এই জায়গায় আমরা কি লিখে দিব 6 লিখে নিও তোমরা হ্যাঁ এখানে সার্চ কত 36 এখানে হবে কত 36 এখানে 2 ঠিক আছে কাটাকাটি করো 18 তাহলে মিটার
45 মিটার দেখো এরপরে এটা হলো কত সেকেন্ডের জন্য ষষ্ঠ সেকেন্ডের জন্য তাহলে এবার এখানে ষষ্ঠ ছিল না 6 সেকেন্ডের জন্য আমরা কি দূরত্ব পেয়েছি কত 45 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়েছি কত 31 তাহলে ষষ্ঠ সেকেন্ড মানে কি স্কয়ার নাম্বার সেকেন্ডের জন্য কত 45 31.5 ষষ্ঠ সেকেন্ড এটা আমরা বের করলে পাবো কত 45 31.5 m মানে কি দূরত্ব এত এটা কি একটা কত সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড তাহলে আমরা জানলাম ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে তোমরা 5 সেকেন্ড এবং 6 সেকেন্ড বের করে 5 সেকেন্ডটা কি বিয়োগ করে দিব 6 সেকেন্ড থেকে তাহলে কি ষষ্ঠ সেকেন্ড সবাই লিখছো তোমরা দেখো এবার আমরা কি ঘনফল অঙ্কটা কি করব তাহলে ঘনফল অঙ্কটা করার জন্য আমাদের কি লাগবে দেখো কি কি আছে সবটা আমাদের আবার ভালো করে বুঝতে হবে প্রথমে কি সুষম ব্যাগে আছে মানে সুষম ত্বরণের সুষম ত্বরণের কাছে কি 12 সেকেন্ড পর্যন্ত এরপরে কাছে কি সুষম সমবেগে আছে 12 থেকে 20 পর্যন্ত কাছে কি সমবেগে তাহলে আমরা কি 12 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণের কাছে তাহলে s সমান সমান কত হবে এখানে 12 সেকেন্ড হ্যাঁ তাহলে এটা কত সেকেন্ডের দূরত্ব বার করতেছি 12 সেকেন্ড 12 সেকেন্ডের জন্য আদি বেগ কত ছিল 0 শেষ বেগ কত ছিল 12 সেকেন্ডের জন্য শেষ বেগ কি দ্বারা প্রকাশ করা হবে করি আমরা ইনভার্স 1 এবং দূরত্ব নির্ণয় করব এই তরফ কি আমাদের থাকবে না শেষ বেগ তাহলে গহন নাম্বারের জন্য তোমরা কি দূরত্ব একটু দেখো তাহলে কি প্রথম কি আমরা 12 সেকেন্ড পর্যন্ত দূরত্ব নির্ণয় করবো এটা কোন সূত্র ব্যবহার করতে পারি আমরা দেখো তো এই সূত্রটা কি এবার ব্যবহার করব তাহলে s সমান সমান u প্লাস b ডিভাইড বাই 2 ইনটু t তাহলে আগে কত ছিল 0 প্লাস শেষ বেগ কত ছিল 30 2 সময় কত ছিল 12 কাটাকাটি করো 6 তাহলে 3 6 18 আর 0 0 লাগলে করলে কি একই না তাহলে কত 180 মিটার তাহলে প্রথম আমরা কি পেয়েছি ধরে নিলাম 180 কি মিটার এখানে লিখে নিয়েছি তাহলে কি এটা কি প্রথম এস ওয়ান দূরত্ব এরপরে কি সমবেগে গেছে কত 12 থেকে 30 পর্যন্ত তাহলে সমবেগে গেলে সমবেগের সূত্র কি ছিল আমাদের এস সমান সমান কত বিটি তাহলে এর সময় ছিল কত সেকেন্ড দেখো এটা সবাই লিখছো তো এটা তাহলে 12 থেকে 20 পর্যন্ত মানে 20 থেকে 20 পর্যন্ত সমান সমান 20 মাইনাস কত সমান সমান কত 8 সেকেন্ড কত সেকেন্ড 8 সেকেন্ড 8 সেকেন্ডের জন্য তাহলে এখানে সময় কত হবে 8 তাহলে আমাদের না এখানে শেষ বেগ আছে এবং কত দূরত্ব বার করতে সমবেগের সূত্রটি এস সমান সমান কত বিটি
b এর মান কত 30 সমান কত 8 তাহলে গুণ করো 3 8 24 100 এত কি এটা এটা কত এটা s2 তাহলে s1 পাইছি কত এটা তাহলে s2 পাইছি কত 240 এটা কি আমরা লিখে নিলাম তারপরে কি মন্দনে গেছে 30 থেকে 20 পর্যন্ত কি মন্দনে মন্দনে গেছে এবার তাহলে মন্দনে কি বাকি 4 সেকেন্ডের কি বের করো 4 সেকেন্ডের জন্য দেখো আদি বেগ হয়ে গেছে কত আদি বেগ আদি বেগ 30 শেষ বেগ হয়ে গেছে কত 20 এমএস ইনভার্স 1 20 শেষ বেগ 20 আদি বেগ 30 আর সময় কত সেকেন্ড লাগবে 20 থেকে 24 20 থেকে 24 পর্যন্ত 20 থেকে 24 তাহলে 24 এর থেকে কি তোমরা 20 বিয়োগ দিবে তাহলে কত হবে 4 সেকেন্ড মানে 4 সেকেন্ড তাহলে এখানে কত হবে 4 দূরত্ব বের করতে পারবে তাহলে এটা কিছু কি মন্দনে সবাই লিখছো তো এতটুকু তাই না মন্দনে দেওয়ার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব এই এই সূত্রটা কি ব্যবহার করব তাহলে দূরত্বটা কত হলো কত s3 তাহলে u প্লাস v divided by 2 into 3 তা আদি বেগ কত ছিল 30 শেষ বেগ কত ছিল 20 ভাগ 2 সময় কত ছিল 4 কিন্তু ওতে 4 50 50 এর 2 দ্বারা গুণ করলে কত আসে 100 তার মানে 100 তে সে কোনটা এস এবার মোট দূরত্ব কতটুকু অতিক্রম করেছে সেটাকে আমরা যোগ করে দিই লিখছো সবাই এরপরে কি মোট মোট দূরত্ব তাহলে s1 পাস s2 পাস s3 তিনটা প্রথমটাকে ধরছিলাম s1 s1 কে পেছি কত 180 দ্বিতীয়টাকে ধরছিলাম দ্বিতীয় দূরত্বটাকে ধরছিলাম s2 s2 সমান সমান কত ছিল 240 240 তৃতীয়টা পেছিলাম আমরা কত 100 এত মিটার তাহলে যোগ করলে কত আসে দেখো তোমরা যোগ করলে আসে 180 যোগ 240 100 520 তাহলে মোট কতটুকু অতিক্রম করছে 520 মিটার এটা কি আনসার পাওয়ার জন্য আজকে প্রথম ক্লাস তোমাদের পরবর্তীতে আবার বাকি অঙ্কগুলো করা হবে তোমাদের জন্য কি একটা সিজনশীল দেওয়া হলো এই কারণে কি তোমরা একটা সিজনশীল যে জুগলু করেনি এটার ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব বের করবা ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব এবং কি মোট দূরত্ব কি নির্ণয় করো সেম এটা থেকে ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব এবং কি মোট দূরত্ব নির্ণয় করো আজকে তোমাদের জন্য এতটুকু ক্লাস লাভ বেস ভালো থেকো সবাই